ঢালিউড ইন্ডাস্ট্রিতে মনোয়ার হোসেন ডিপজল এতটাই প্রভাব বিস্তার করে আছেন যে তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ দর্শকের ব্যাপক কৌতূহল। প্রখ্যাত এই খল অভিনেতা বাস্তব জীবনে কেমন, তার জীবনযাপনের ধরন এবং তার সম্পত্তির পরিমাণ জানতে তার ভক্তদের বেজায় আগ্রহ। সম্প্রতি ডিপজল নিজেই জানিয়েছেন তার কী পরিমাণ জমি আছে আর কোন সব খাত থেকে তিনি আয় করেন এত পরিমাণ টাকা। বিশ্বতালিকায় হাজারো পাখির বাগান বাড়ি ও রাজকীয় জীবনযাপনের জন্য জমিদার বললেও ভুল হবে না। অনেকে আবার তাকে বলে থাকেন গাবতলির ডন। সম্প্রতি নেক্সাস টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, 15 থেকে 20 বছর গাবতলির মাটিতে তিনি খুব একা অবস্থান করেন, শুধুমাত্র তার বাবার কোনো কাজে গিয়েছেন। এ সময়টাই কেউ বলতে পারবে না ডিপজলকে কেউ গাবতলির মাটিতে দাঁড়ানো দেখেছেন। তাহলে তিনি কিভাবে গাবতলির ডন হলেন এই বিষয়টা বোধগম্য হচ্ছে না। ডিপজল এরপর বলেন, তিনি কোনো ফকিরও ছিলেন না, তার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি ও তার নিজের ইনকাম যথেষ্ট, সবকিছুরই ট্যাক্সও দেন তিনি। রাস্তাঘাটের ছেলে না যে তাকে চাঁদাবাজি করে চলতে হবে। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেও তার ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে জানিয়ে বলেন, তাকে খারাপ বলবে এরকম লোক মিরপুর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। নিজের ব্যবসা বাণিজ্য সামলাতেই হিমশিম খাচ্ছেন। শুধুমাত্র গাবতলিতে তার এক দাগে 100 বিঘার উপর জমি আছে। তিনি বাড়িতে থাকেন, সেটাও 40 বিঘা জমির উপর অবস্থিত। এছাড়া গাবতলি খালের উপরে ডিপজলের কাছে আছে 50 বিঘার মতো জমি। এছাড়াও কল্যাণপুরে এরকম একদাগে আরও 12 থেকে 15 বিঘা জমি আছে। এগুলো সবই তার বাপদাদার রেখে যাওয়া জমি। গাবতলির 100 বিঘা জমিতে কয়লা ভাড়া দেন তিনি, যেখান থেকে অনেক পরিমাণ টাকা ভাড়া পান। এসব জমির একটি প্লটের ভাড়া দিয়ে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব বলে জানান এই অভিনেতা। জনপ্রিয় এই তারকা আরও বলেন, তিনি সিনেমাতে ছিলেন ভিলেন ক্যারেক্টারে, আর সেটা দেখেই হয়তো অনেকেই তাকে বাস্তব জীবনেও সেভাবেই কল্পনা করা শুরু করেছেন। তবে সে ডিপজল হচ্ছেন পশু পাখি প্রেমী এক কোমল হৃদয়ের মানুষ। সাভারের রাজফুল বাড়িয়াতে ডিপজলের বিশালাকার বাড়িতে ঢুকলেই নজরে আসবে হাজারো কবুতরের সাথে আছে বিভিন্ন ধরনের পাখি, প্রায় 100টি প্রজাতি রয়েছে। তার সঙ্গে এমন কিছু বিরল প্রজাতির পাখি রয়েছে যা দেশের খুব কম মানুষের কাছেই আছে। এছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই শখের বশে পালন করেন বলে জানান তিনি। কবুতরের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের জাতের বাহারি রঙের পাখি, টিয়া, কাকাতুয়া, লরি, আয়েশা পাখি, সেনেগাল, বাজিগর সহ অনেক প্রজাতির পাখি আছে ডিপজলের বাড়িতে। তার কাছে এমন কিছু ময়না আছে তাকে ডিপজল ভাই বলে ডাকে, এমনকি জয় বাংলাও বলতে পারে। এছাড়া আছে বড় গরুর খামার, যেখানে আছে প্রায় 300 গরু। জার্সি, ব্রাহ্মা, সিন্ধি বিভিন্ন প্রজাতির গরুর দেখা মিলবে এই খামারগুলোতে। সবচেয়ে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করেন তিনি এদের। ডিপজল মনে করেন, মানুষের থেকে পশু পাখির সঙ্গে মেশাই ভালো, কেননা অনেক মানুষের থেকে ক্ষতির আশঙ্কা থাকলেও পশু পাখি থেকে সেটা সম্ভব না। পশু পাখি কথা বলতে পারে না, তাদের যদি যত্ন করা হয় তবে ভিন্ন এক ধরনের ভালো লাগা পাওয়া যায়। অন্যদিকে মানুষের সাথে চলাফেরায় নেতিবাচকতা বেশি বলে মনে করেন ডিপজল, এজন্যই তিনি পশু পাখি পালন করেন। এই অভিনেতা আরও জানান, তার এই খামার গড়ে তোলা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সেই ছোটবেলা থেকেই তার কবুতর পালন। এসব থেকেই মূলত কবুতরের খামার গড়ে তুলেছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। বাড়িতে ডিপজলের আছে ছোট্ট একটি বাগান, যেখানে আছে বিরল প্রজাতির গাছ, আর সেই বাড়িতে আসেন বিভিন্ন পরিচালক, প্রযোজক আর তারকারা তার সাথে দেখা করতে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।